ভারতীয় জনতা দল নিজের আদর্শ অনুযায়ী জাতীয় সঙ্গীতকে মর্যাদা দেয়। শাসক দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নিঃশব্দে শব্দহীন জাতীয় সঙ্গীত করেছেন, আমরা এখানে ছিলাম, আমাদের কানে একটা শব্দ পর্যন্ত পৌঁছায়নি কোথাও জাতীয় সঙ্গীত হয়েছে বলে। সাংবাদিকরা প্রশ্ন করার পরে আমি তো আকাশ থেকে বললাম যে এখানে জাতীয় সঙ্গীত হয়েছেন কিনা, হয়েছে বলে আমার তো আমার কানে আসেনি। আমাদের তরফ থেকে এইটুকু বলবো যে ভারতীয় জনতা পার্টি তার মূল স্লোগান হচ্ছে রাষ্ট্র সর্বোপরি, বলে যে দল রাষ্ট্রকে সব থেকে আগে দেখে, অগ্রাধিকার দেয়, তার কাছে জাতীয় সঙ্গীতের মর্যাদা কতখানি সেটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পক্ষে জানা বা বোঝা অনেক কষ্টদায়।